আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আর্নিং মিডিয়ার ফুল ইউটিউব চ্যানেল একটা স্পেশাল ভিডিওতে সবাইকে জানাতে স্বাগতম সো ফ্রেন্স এই ভিডিওতে আমি আপনাদের মাঝে খুবই খুবই চমৎকার একটি গেমিং প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি যে প্রোজেক্টে আপনার কাজ করে মিনিমাম এখান থেকে ধরান একশো ডলার থেকে শুরু করে এক হাজার ডলার পর্যন্ত আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন এটা শুধু আমি মুখে চাপা মারতেছি না ঠিক আছে বা আপনাদেরকে লুপ দেখাচ্ছি না কারণ হচ্ছে আমি নিজেই লাইভে আপনাকে দেখাই দেখেন এখানে অ্যাডডো পুল কিন্তু ফাইভ মিলিয়ন ডলার বুঝতে পারতেছেন ফাইভ মিলিয়ন মিলিয়ন ডলার যেহেতু পুল সেক্ষেত্রে বোঝাই যায় যে এখান থেকে এক হাজার থেকে একশো থেকে এক হাজার ডলার ভিতরে আপনার একটা ভালো পরিমাণে একটা ইনকাম এখান থেকে জেনারেট করে নিতে পারবেন প্রজেক্টটা হচ্ছে একটা গেমিং প্রজেক্ট এটার প্রজেক্টের নাম হচ্ছে ডকি সিটি ঠিক আছে এইখানে আপনারা গেম প্লে করে ধরেন পয়েন্ট ইনকাম করবেন দেন এই পয়েন্ট অনুযায়ী হচ্ছে এখান থেকে এর ইয়ারড পাবেন আর কি ঠিক আছে কীভাবে কী করবেন স্টেপ স্টেপেস্টপ তো আমি দেখাই দিব ফাইভ মিলিয়ন ফান্ড যেহেতু বুঝতে পারতেছেন বিগ একটা রিওয়ার্ড এখান থেকে খুব হবে এইদের টোটাল হচ্ছে আপনার যদি তো আমি একটু স্কল করে নিচে দিকে যাই অলরেডি ধরেন এখানে পাঁচটা এপিসোড পোস্ট করা আছে ঠিক আছে পাঁচটা এপিসোড এখানে অলরেডি শেয়ার করা আছে ধরেন পাঁচ আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড থেকে কাজ শুরু করে দিচ্ছি ঠিক আছে দেখেন আজকে কিন্তু এটা শুরু হয়েছে ধরেন যে এখানে যদি আমি টুইটার পেজে আসি ওদের টুইটার পেজে ধরেন ফলোয়ার হয়েছে মাত্র সাতাশকে ঠিক আছে মানে নতুন প্রজেক্ট আর এয়ারড্রপটা পোস্ট করা হয়েছে ধরেন চার দিন আগে ঠিক আছে তাহলে চার দিন পরে আমি টোটাল ভিডিও নিয়ে ভিডিও মেক করতেছি ঠিক আছে চার দিন পরে আর যদি আমি এখানে নিচের দিকে একটু কল করি তাহলে বুঝতে পারতেছেন যে তো চার দিন আগে স্টার্ট হয়েছে বাইশে নভেম্বর থেকে এখানে কিন্তু এটা কি এই ফার্স্ট রাউন্ড চলবে আঠাশে নভেম্বর ফার্স্ট এপিসোড বলতে পারেন সো আঠাশে নভেম্বর ভিতরে এই এইটা শেষ হয়ে যাবে মানে এখানে যে ধরেন পাঁচ লাখ ডলারের যেটা আছে টুক্যান এটা ধরেন অ্যান্ড হয়ে যাবে ঠিক আছে দেন দ্বিতীয় আবার এখান থেকে শুরু হবে এইভাবে ধরেন পরপর হচ্ছে ধরেন এখন পর্যন্ত পাঁচটা পোস্ট করা আছে মানে পাঁচটা এপিসোড এখানে শেয়ার করা আছে পাঁচের পরে যখন ছয় আসবে তখন এই যে আপডেট শুন দেখতে পাচ্তেছেন তখন কতজনকে বা কীভাবে কবে কিনা গাতে ওইটা থাকবে ওইটা পরবর্তীতে জানাবে তাহলে আমরা এখন কিন্তু শুরুর দিক থেকেই কাজ শুরু করে দিতে পারতেছি ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে ভালো পয়েন্ট যে আমরা এখন একদম বিগিনার থেকে কাজটা শুরু করতে যাচ্ছি ঠিক আছে এখন আপনারা এখান থেকে ধরেন এই যেই পাঁচটা রাউন্ড আছে এই পাঁচটা রাউন্ডেই প্রতিদিন এখানে কাজ করবেন ধরেন এখন দেখে যদি শুরু করেন আজকে ছাব্বিশে নভেম্বর থেকে ধরেন আপনার কাজ শুরু করে দিচ্ছেন ঠিক আছে আর এই এখন বলতে পারেন বা কত কতদিন থাকবে বা এই প্রজেক্ট থেকে আমরা কতদিন কাজ করতে হবে আমার যতটুকু আইডিয়া যে থেকে হচ্ছে আপনার ধরেন টোটাল এই আট সপ্তাহ বা দশ সপ্তাহ পর্যন্ত কাজ করা লাগতে পারে ঠিক আছে বা দশ সপ্তাহ ম্যাক্সিমাম এর কম হইতে পারে বেশি হইতে পারে এটা ইয়াবভাবে হচ্ছে আপনার এদের প্রজেক্টের উপরে ঠিক আছে যে কত কী মানুষ এখানে কাজ করলো ঠিক আছে এটার উপর ডিপেন্ড করবে এটা এর আগেও শেষ হয়ে যেতে পারে এরপরেও থাকতে পারে দেন যখন এখানে টোকেনটা আপনার ওরা ইনকাম করলেন ঠিক আছে ইনকাম করার পরে যখন এয়ারড্রপটা দিবে ওরা তখন আপনার একটা ক্লেম করে বা উইড্রো করে ওরা যদি সি এক্সেল স্টার্ট করুক বা ডেক্সেল স্টেট করুক যেভাবে এলিস্টার্ট করুক ওইখানে আপনারা সেল করে দিতে পারবেন এইখানে ওরা এয়ারডবে ডবে এটি বিষয়েও বলছে যে এয়ারডব এলিজিবল হতে গেলে আপনাকে কী লাগবে এখানে বলে দিয়েছে আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাক্টিভলি দিকে কাজ করতে হবে ঠিক আছে স্ন্যাপশট নিবে স্ন্যাপশট নেওয়ার পর আপনি যেই পরিমাণ এখানে পয়েন্ট ইয়ে করবেন ওইটার বেসেস করে হচ্ছে আপনাকে টোকেন দিবে ঠিক আছে আর এইখানে আপনাদেরকে ধরেন এক হাজার পয়েন্টে এক হাজার কয়েন্টে আপনাকে একটা করে পয়েন্ট দিবে ঠিক আছে ধন আপনি প্রতিদিন এক হাজার পয়েন্ট কয়েন ইনকাম করলেন ঠিক আছে ওই এক হাজার কোয়েন্ট দিয়ে আপনাকে একটা পয়েন্ট নিতে হবে ঠিক আছে আর এই পয়েন্টে হচ্ছে মেন বিষয় দন আপনাকে এই পয়েন্ট অনুযায়ী আপনাকে টোকেন দিবি তাহলে আপনি ডেইলি যদি পঞ্চাশটা প্রতিদিন পঞ্চাশটা পয়েন্ট ইনকাম করতে পারবেন ওরা বলতেছে ওই পঞ্চাশটা পয়েন্ট দিয়া আপনাকে টোকেন দিবে আশা করি আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারছি এখন আমি মেন টপিক চলে যাব এখানে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে এই গেম প্লেটা শুরু করবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা কী করতে হবে দৈর্য সহকারের শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করবেন দেন এই অফারে কীভাবে পার্টিসিপেন্ট পার্টিসিপেট করবেন এখন যদি আমি এটা দেখাই এই জন্য হচ্ছে আপনাদেরকে কী করতে হবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন আজকের অফার লিঙ্ক আমি একটা লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কে যদি আপনার ক্লিক করে দেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল এই পোস্টে নিয়ে আসবে এটা আমি এখনও অলরেডি আমাদের চ্যানেলে শেয়ার করি আমি এখন আপনার সামনে লাইভে শেয়ার করতেছি দেখতে পারতেছেন শেয়ার করে দিলাম এই যে শেয়ার করে দিয়েছি শেয়ার করে দেওয়ার পর দেখেন এখন আপনারা ডেসক্রিপশন বক্সে যখন আজকের অফার লিঙ্কে ক্লিক করে দেবেন তখন আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেল এই পোস্টে নিয়ে আসবে এখান থেকে কী করবেন এই যে জয়েন লিঙ্কটা আছে এটা কপি করে নেবেন ঠিক আছে এখানে আমি বলছি যে ইউজ কিউ ইয়ার মিসেস ব্রাউজার আপনারা যদি কিউ দিয়ে করতেছেন করবেন তবে আমি আপনাদেরকে সহজ সিস্টেম দেখা দিচ্ছি প্লে স্টোর আসবেন আসার পর ম্যাটামার্কস সার্চ করব ম্যাটামাক্স অলারটা আপনার এখান থেকে ইনস্টল করবেন ঠিক আছে সো আমি ম্যাটামাক্স ওটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করা হয়ে গেলেও দেখতে পারতেছেন এবার যদি আমরা কি করবো এই যে অ্যাডডব লিঙ্ককে আসেন ধরেন জয়েন লিঙ্ক একটা ক্লিক করে দিলাম ঠিক আছে আমি এটা চাইলে কিউবার যদি দেখাইতে পারতাম তবে আমি আপনাকে যেভাবে সহজ হয় ওইভাবে দেখাচ্ছি ঠিক আছে এবার হচ্ছে ধরুন এই যে এখানে কানেক্ট একটা ক্লিক করে দিন ঠিক আছে তো কানেক্ট ক্লিক করে দেওয়ার পর আমি আগে এখান থেকে হচ্ছে আপনার ম্যাটামাক্সটা ওপেন করি যে ম্যাটামাক্স এটা ইনস্টল হয়ে গেল এবার ওটার মধ্যে আপনি কী করবেন চাইলে নতুন করে একটা ওয়ালেট তৈরি করতে পারেন ঠিক আছে যে ওয়ালেটে আপনি কাজ করবেন অথবা চাইলে ইনপুট করতে পারেন সো আমি মনে করি ইনপুট করবো আমি আপনার চাইলে যাদের ওয়ালেট নেই তারা ক্রিয়েট করবেন ইমপুট করতে গেলে কী করতে হবে ধর আপনার আগে থেকে যদি টাস ওয়ার্ড এখন থেকে থাকে বারো ডিজিটির কী ওইটা এখানে জাস্টটা আপনার ইমপুট করে দেবেন ঠিক আছে সো আমি এখানে এটা ইমপুট করে দিচ্ছি ডেস্কটপ দিয়ে দেখালে সুবিধা হতো কিন্তু বেশিরভাগ যেহেতু মোবাইল ইউজার তাই মোবাইল দিয়ে দেখাচ্ছি সো আমি প্রাইভেট কিটা ইমপুট করে দিলাম দেন এখানে হচ্ছে আমি আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি চার ডিজিটে প্রাইভেট কি না মানে পার্স আর কি ঠিক আছে বারো ডিজিটের পার্স যেটা ওইটা আর কি প্রাইভেট কি মনে করা ভুল করে না সো আমি এখানে বারো ডিজিটের কিটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটা আর পাসওয়ার্ড দিলাম মানে আট এখানে একটা এক থেকে আট দিলাম এখানে এক থেকে আট দিলাম মানে আমি একদম নতুনদের উদ্দেশ্য করে আর কি ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে যারা পুরো মানে ইন্টেলিজেন্ট তারা তো জাস্ট স্কিপ করে করে দেখে বুঝে যাবেন ঠিক আছে সো ইম্পোর্টে একটা ক্লিক করে দিলাম আমাদের এখানে কিন্তু ওয়ালারটা কিন্তু আমাদের ইম্পোর্ট করা হয়ে গেলো দেখতে পারতেছেন হ্যাঁ ইনপুট করা কিন্তু আমাদের ডান এবার হচ্ছে আমি এখানে এখানে কিন্তু ইথিরিয়াম নেটওয়ার্কের উপর আছে সো আমরা এখান থেকে ইথিরাইমের উপর ক্লিক করে দেবো ইতিহামের উপর ক্লিক করে এখান থেকে অ্যাড নেটওয়ার্ক একটা ক্লিক করবো ঠিক আছে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পরে এই যে BNB স্মার্ট চিন এটা অ্যাড একটা ক্লিক করবো দেন अगेन অ্যাপ্রুভে ক্লিক করবো সুইচে ক্লিক করবো আমাদের এটা কিন্তু ই বিএনবি নেটওয়ার্কের উপর চলে আসলো আমার ওয়ালেটে দেখতে পারতেছেন এক ডলার উপরে বিএনবি আছে এটা এখানে শু করতেছে তার মানে আমাদের ওয়ালেটটা সাকসেসফুলি এখানে ইনপুট হইল ঠিক আছে এবার আমরা কী করব এই যে জয়েন্ট যে লিঙ্কটা আছে ইয়ারড্রপ লিঙ্ক এইটার উপর ক্লিক করে দেবো ক্লিক করার পর কানেক্ট একটা ক্লিক করবো ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন ম্যাটামাক্ক স্মার্ট চেন সো স্মার্ট চেনের উপর ক্লিক করবো দেন সিলেক্ট ওয়ালেট এটার উপরকে ক্লিক করবো ঠিক আছে দেন এখান থেকে আমি যে দেখতে ম্যাটা ম্যাটামাক্কসের উপরে ক্লিক করবো জাস্ট নয় ক্লিক করে দিতাম আমাদের ম্যাটামাক্কের সাথে কিন্তু এখন এটা কানেক্টেড হচ্ছে দেখতে পারতেছেন দেন কানেক্টে একটা ক্লিক করে দিলাম হ্যাঁ কানেক্ট কিন্তু হয়ে গেলো দেখতে পারতেছেন কীভাবে কানেক্ট করবেন সহজে আমি আপনাকে দেখাই দিলাম দেন হচ্ছে প্লিজ সাইন ইন মেসেজ টু লগ ইন এটার উপরে কিছু ক্লিক করে দিই আমাদের ইমে এখন ম্যাটামার্কসের মধ্যে যাইতে হবে হ্যাঁ ম্যাটামার্ক্সে মিনিমাইজ করে আসলাম দেখেন দেখতে পারতেছেন এখানে একটা মেস সাইন ইন চাচ্ছে সবুজ সেটা সাইন ইন করে দেবেন ঠিক আছে হ্যাঁ এখন অটোমেটিক্যালি কেটে নিল মানে আমাদের এটা কিন্তু কানেক্টেড ডান হয়ে গেছে দেখতে পারতেছেন শুরুতে ধরেন এখানে যখন ক্লিক করবেন কানেক্টে ম্যাটামাক্সটা সিলেক্ট করবেন দেন এই এরকম একটা সাইন ইন যাবে ভাইসা বাইসা ম্যাটামাক্সকে একটা সাইন ইন দেবেন তাহলে এরকম চলে আসবে ঠিক আছে দেন তারপরে এখানে দেখতে দেখতেছেন আপনার টুইটার লিঙ্ক করার কথা বলতেছে শুরুতে আমরা এই লিঙ্ককে একটা ক্লিক করবো সো এখানে আপনাদেরকে অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে এখন ঠিক আছে টুইটার অ্যাকাউন্ট আশা করি আমার সাথে যারা কাজ করেন সবারই আছে সো এরকম চলে আসছে আমার এখানে অত রাইজ চাচ্ছে আপনার যদি অত রাইস না চায় এখানে দেখবেন ইউজার নেম ছাইবে অথবা একটা পা ইউজার নেম পাসওয়ার্ড চাইবে সো আপনি টুইটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই আপনাদেরও এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে সো আমি অত অ্যাপসে ক্লিক করে দিচ্ছি দেখেন আমাদের এটা কিন্তু এখন টুইটারটা কিন্তু হয়ে গেলো কানেক্টেড হয়ে গেল দেন আমি ওপেন ইন ক্রম করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেন কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম হ্যাঁ কন্টিনিউ দিয়ে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখন কিন্তু মেন ইন্টারফেসে নিয়ে চলে আসলো ঠিক আছে এবার দেখতে পারতেছেন এখানে টোটাল তিনটা আপনার ব্যানার আছে একটা হচ্ছে সিটি আর একটা হচ্ছে ফার্ম আর একটা হচ্ছে সিআর ঠিক আছে সো এইটাই হচ্ছে মেন কাজ সিটি হচ্ছে ধরেন আপনার বাড়ি ঠিক আছে আর ফার্ম হচ্ছে ধরেন আপনি যেই ফার্মগুলো করবেন ওইগুলো আর কি এইখান থেকে হচ্ছে আপনার ইনকামটা থাকবে সিটিতেও সিস্টেম আছে ঠিক আছে আমি আপনাকে একদম শুরুতে বুঝাচ্ছি ধরেন এটা হচ্ছে আপনার বাড়ি এটা হচ্ছে আপনার দোকান ঠিক আছে আর নিচেটা এখন আপাতত স্কিপ কারণ এটা এখন পর্যন্ত শুরু হয় না ঠিক আছে এটা পরবর্তীতে শুরু হবে সো সিটিতে যদি আমরা একটা ক্লিক করে দিই সিটিতে ক্লিক করে দেওয়ার পর যে দেখেন আমাদের সিটিটা কিন্তু এখন ওপেন হচ্ছে ঠিক আছে সিটিটা ওপেন হয়ে গেল মানে কী বলব ভাই মুখে কথা বাইজে আস্তে আস্তে কারণ যেহেতু ভিডিওটা মোটামুটি লং হবে তার জন্য আর কি তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানোর আপনারা কী করবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেই বুঝে যাবেন যদি না বুঝেন না তাকে সেক্ষেত্রে ভিডিওটা দুইবার করে দেখবেন দেন এইখান থেকে আপনারা এই যে ওপেন হয়ে যাওয়ার পর এই যে দেখেন এখানে ছোট্ট করে একটা অ্যাডডো বাটন আছে ঠিক আছে এই অ্যাডডো বাটনে একটা ক্লিক করে দেবেন অ্যাডো বাটনে ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানে আপনার দেখতে পারবেন একটা রেফারাল কোড বসানো আছে বাইন্ড র্যাফ কোড ঠিক আছে এটা অবশ্য আপনাকে বাইন্ড করতে হবে সেক্ষেত্রে আপনাকে দেখি যে পড়লাম না পঞ্চাশটা পয়েন্ট পাবেন ঠিক আছে সো আমরা রেফারাল কোড কই পাবো এই যে পোস্টে দেখেন এখানে ইনভাইট বা রেফারাল কোড দিয়ে দিছি যে এটা ভালোভাবে মিউট ইয়া করে দিই মনে করে দিই যাতে আপনারা এক ক্লিকই সবটা কপি হয়ে যায় এই যে মনে করে দিলাম এবার জাস্ট একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে কি আশ্চর্য কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পর জাস্ট হচ্ছে এটা আমরা এখানে এই যে এইখানে এসে এটা পেস্ট করে দিলাম ঠিক আছে এটা কি হয়েছে হ্যাঁ ধর আমরা ইনভাইট কোডটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এটা এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এই যে বাইন্ড বাটনে একটা ক্লিক করে দিব সো বাইন্ড বাটনে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের রেফার কোডটা কিন্তু সাকসেসফুলি বাইন্ড হয়ে গেলো ঠিক আছে আপনারা রেফার কোডটা এইভাবে একদম চেপে এইভাবে চেপে সবটা কপি করবেন ঠিক আছে তাহলে হয়ে যাবে দেখেন পঞ্চাশটা পয়েন্ট কিন্তু আমি পেয়ে গেছি যেখানে দেখতে পারতেছেন আর হচ্ছে এই যে এখানে আরেকটা বিষয় আছে যদি কেউ ইনভাইট করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ধরেন ম্যাক্সিমাম দশটার বেশি ইনভাইট করতে পারবেন না ঠিক আছে আপনি যদি কাউকে বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করানো সেক্ষেত্রে দশটার বেশি করতে পারবেন না সেক্ষেত্রে এখানে আমি এখন ইনভাইট লিঙ্কটা কপি করে নিলাম এটা এখন আমি আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি আপনার কী করবেন আপনাদের ইনভাইট লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবেন ঠিক আছে আমি একটু পরপর যাই এটা এখানে এ করে দেব না ঠিক আছে কারণ আমার তো দশটা রেফারেল ইজিলি হয়ে যাবে সেক্ষেত্রে আমি আপনাদের রেফারেল কোডটাও এইভাবে এখানে দিয়ে দিবেন ঠিক আছে কমেন্ট করে সুন্দর করে দিয়ে দিন যাই হোক এবার হচ্ছে আমরা মেন টপিকে চলে যাই এখান থেকে আমাদের কাজটা কমপ্লিট এই যে এই যে দেখেন ফার্স্ট এপিসোডে কিন্তু আমরা আসি ঠিক আছে এইখানে দেখেন ইউর পয়েন্ট শু করতেছে আমার পঞ্চাশটা পয়েন্ট ঠিক আছে যেটার ভ্যালু ওরা বলতেছে যে এগারো ডলার আচ্ছা যাই হোক এটা আমরা পরবর্তীতে এখন স্কিপ করি টোটাল পয়েন্ট এখন এই পরিমাণ করে ফেলস ইউজাররা যে হোক হ্যাঁ এবার হচ্ছে আমরা এখান থেকে কাজটা কীভাবে করবো ঠিক আছে কাজ করার জন্য আমরা টিউডে ক্লিক করে এটা ডেস্কটপ সাইট করে নেবো ডেস্কটপ সাইট না করলে হচ্ছে আপনারা এখানে বুঝতে পারবেন আর কি ঠিক আছে সো ডেস্কটপ সাইট করে নিলাম দেখতে পা রিলোড হয়ে গেছে দিনে এবার কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিলাম দেন সিটিতে একটা ক্লিক করে দিলাম সো সিটিতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমাদের পেজটা ওপেন হয়ে গেল ঠিক আছে ওপেন হয়ে যাওয়ার পর উপরের দিকে কিছু বাটন আছে ওই বাটনগুলো যদি আমরা দেখি যে হোক বাটনগুলো পরে দেখি এখন আপনার ক্যারেক্টারটা কোনটা ঠিক আছে আপনি নিজে মহিজে দেখেন অনেকগুলো মানুষ হাঁটাহাঁটি করতেছে ঠিক আছে এই যে এটা হচ্ছে ধরেন আমি আরিফুল ইসলাম ওয়াইটিতে শু করতেছে আমার টেলি টুইটারে যে ইউজার নেমটা ওইটা এখানে শু করতেছে ঠিক আছে সো এটা আপনি এখানে এইভাবে স্লাইড করবেন স্লাইড করে হচ্ছে এইভাবে নেবেন ঠিক আছে যেদিকে নেবেন আপনার ক্যারেক্টারটা ঠিক ওই যাবে ঠিক আছে সো আমরা শুরুতে কী করবো আমরা সিটিতে যাব ঠিক আছে এখন কিন্তু কাজগুলো বুঝবেন এই সিটিতে আসলাম এখানে সিটি বাটন আসলাম আসার পরে যে এখানে হ্যাঁ কি এক অবস্থা সিটিতে আসলাম সিটিতে আসার পরে যে ক্লিক টু কমপ্লিট এটার উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন একটা রিলুট নিল আমাদেরকে কিন্তু এখানে একটা টাক্ক দিয়ে দিবি এদেরকে রিলুড করি একটু কাজটা কিন্তু বা একটু কষ্টকর ঠিক আছে যারা দু যদি নিয়ে করবেন তারা আশা করি এখান থেকে প্রফিট নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ এই যে এটার পর নিয়ে আসলাম এখন কিন্তু একটা টাস্ক ওপেন হয়ে গেল দেখতে পারতেছেন ডেলি চেক আমরা ক্লেমে ক্লিক করবো এটা কিন্তু পয়েন্ট দিয়ে দিল দশটা পয়েন্ট ঠিক আছে তারপরে এইখানে একটু স্কল করে নিচে দিয়ে গেলে দেখতে পারতেছেন আমরা টুইটারে হচ্ছে এটা যদি সাবমিট করি সেক্ষেত্রে বিশটা পয়েন্ট পাবো সো সাবমিট একটা ক্লিক করে দিলাম দেন এই যে এইখানে দেখেন একটা লিঙ্ক দিয়ে দিছে ঠিক আছে এই লিঙ্কের উপর যে একটা ক্লিক করলেই আমাদেরকে সরাসরি এই পেসে নিয়ে আসলো ঠিক আছে এই যে এই পোস্টটাকে মূলত আমরা একটা টুইট করবো লাইক ক্রিয়েট করলাম রিপোস্ট করলাম দেন কুরু টুইটে একটা ক্লিক করলাম দেন এইখান থেকে হচ্ছে গুড প্রজেক্ট লিখে প্রতিনিয়ত আমরা যেভাবে করি গুড প্রজেক্ট দেন এখানে দু তিনটা ফ্রেন্ডদেরকে ট্যাক করে দিচ্ছি সো গুড প্রজেক্ট লেগলাম রাখার পর অ্যাড্রেস দেওয়া তিনজন ফ্যানকে ট্যাক করে দেবেন এইভাবে ঠিক আছে দেন রিপোস্টটা একটা ক্লিক করে দেবেন আপনার পোস্টটা কিন্তু এখানে রিপোস্ট হয়ে গেল ঠিক আছে এবার জন্য আমরা এখানে আসি আসার পরে সাবমিট হওয়ার কমেন্ট লিঙ্ক সো আমার এই লিঙ্কটা আপনার কপি করে নিব এখানে টিউটে ক্লিক করলাম কপি করলাম হয়ে গেল এবার এটা জাস্ট আমরা কী করব এখানে পেস্ট করে সাবমিট একটা ক্লিক করে দিলাম দেখেন এখন কিন্তু আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল যদি আমরা এখন এটা জুম আউট করি কী ভাই এটা কাজ করতেছে না কেন আচ্ছা এখানে রিলুট দিই রিলুট দিলে ইচ্ছা করি এটা হয়ে যাবে এবার কন্টিনিউ মানে ভাই খুবই একটা বাজে একটা বিষয় দেওয়ার নিয়ে কাজ করতে গেলে একটু কষ্ট করা লাগে আর কি সো আমার ক্যারেক্টারটা কই ক্যারেক্টারটা তো হারাই গেছে হ্যাঁ এই এটা এবার আমরা অ্যাগেন সিটি কই সিটিতে সিটিতে যাই সিটিতে এদিকে হাই রে ভাই আমার নিজেই তো এখন লাগতেছে সিটি কই সিটি হারাই ফেললাম সিটিতে এদিকে থাকার কথা নিচের দিকে ভেবে আচ্ছা যদি আপনাদের সিটি পাইতে সমস্যা হয় সেক্ষেত্রে ডেস্কটপ সেটটা অফ করে দেবেন ঠিক আছে অফ করে দেওয়ার পর একদিন কন্টেউতে ক্লিক করবেন সিটিতে ক্লিক করবেন তারপরেই এই যে এরকম আবার চলে আসবে এই যে এখানে সিটি দেখতে পারতেছেন ঠিক আছে সো এই যে দেখেন এইখানে একটা একটা আলাদা একটা রকম একটা ক্যারেক্টার আছে সো এটার উপরে নিয়ে আপনার এই ক্যারেক্টারটা এখানে দেওয়া এটার উপরে একটা ক্লিক করবেন তাহলেই এইখানে আপনার এগুলো দেখতে পাবেন সো আমরা যেহেতু কাজটা করে ফেলছি সো আমরা দেখেন এইখান থেকে টুইটারের কাজটা কমপ্লিট এই দুইটা কাজও কমপ্লিট বাকি দুইটা বাকি আছে ঠিক আছে নিয়ে কিন্তু আমরা মেন কাজের দিকে কিন্তু এখন অগ্রসর হচ্ছি ঠিক আছে সো আমরা এখন কাজ করবো কাজ করার জন্য আমরা উপর দিকে আপনি অনেকগুলো বাটন মাটন পাবেন ওইগুলো কাজ যদি আমি একটার পর একটা দেখাই আপনাদেরকে যে যদি এ ওয়ের উপর ক্লিক করি এখানে দেখতে পারতেছেন ইনভারেটরি এবং হচ্ছে এটিএম ঠিক আছে এটিএমের ভিতরে ক্লিক করলে এই যে এখানে হচ্ছে আপনার প্রসেসটা দেখতে পাবেন আর কি এটিএমের ভিতরে ক্লিক করলে আপনার কত টুকেন আসে এটা এখানে দেখাচ্ছে আমার কিন্তু কোনো টাইপের টুকেন নাই ঠিক আছে ইতিরাম কত আছে না আছে এগুলো এখানে দেখাচ্ছে দেখতে পারতেছেন এখানে কিন্তু এক ডলার ইউএসডি টু দেখাচ্ছে যদিও এটা আমার ব্যালেন্সের নাই আর কি এটা এখানে প্রাইস আকারে দেখাচ্ছে আর কি টি ইস্যু করতেছি ইথির শু করতেছে এবং টুকেন শু্যু করতেছে ঠিক আছে এছাড়া কিন্তু এখানে আর কিছু নাই মানে আমাদের কিন্তু এখন ব্যালেন্সটা জিরো আপনারা যত বেশি টুকেন ইনকাম করবেন সবগুলো কিন্তু এখানে প্রতিচ প্রতি সপ্তাহের মানে ফার্স্ট এপিসোডে যত বেশি টুকেন ইনকাম করবেন ওর উপর ভিত্তি করে আপনাকে এখানে ডিসিএম টুকেনে দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা সো এবার আমরা মেন কাজের দিকে যাই আরও কিছু ওখানে বাটন আছে এই বাটনে যদি ক্লিক করে যে ইয়ার মাঝখানে যে বাটনটা আছে এই বাটনে একটা ক্লিক করলে এখানে হচ্ছে আপনার ক্যারেক্টারগুলো দেখতে পারতেছেন ঠিক আছে এখানে ক্যারেক্টারগুলো দেখতে পারলাম আচ্ছা তারপরে যে মেন আইকনে যদি ক্লিক করে দিই এইখানে হচ্ছে আমরা সরাসরি এই পোস্টে চলে আসলো ঠিক আছে এইখানে হচ্ছে ক্লিম বাটন আছে ক্লিম বাটন আমরা একটা ক্লিক করে দিলাম এটার কি যে ফ্যান ট্যাকের মতো আর কি ঠিক আছে আচ্ছা আমরা এটা এ করে দিয়ে রি রুট করে দিয়ে এইখানে আমাদের কাজ নেই ঠিক আছে আমাদের কাজ এবার হচ্ছে সরাসরি ফার্মের ঠিক আছে যে ফার্ম বাটনে একটা ক্লিক করে আমি আমি জানি না আপনারা কি বুঝতেছেন কি না আমি কিন্তু চেষ্টা করতে আপনার সব বিষয়ে একদম ক্লিয়ারলি বোঝানোর সিটির কাজ কিন্তু কমপ্লিট করে ফেললাম ধরেন সিটি আমরা গোড়া সিটি হচ্ছে ধরেন বাড়ির মতো আগে তো বললাম যে আমার ক্যারেক্টার ঠিক আছে এই কাজটা ধরেন আমরা কমপ্লিট করে ফেললাম ঠিক আছে এবার আমরা যে ডেলি টাস্কগুলো পূরণ করলাম এবার আমরা সরাসরি ফার্মে চলে যাব ঠিক আছে কন্টিনিউ দেন ফার্ম ফার্মে চলে আসলাম এখন কিন্তু হচ্ছে আপনার ধরেন দোকানে আসি আপনাদেরকে বোঝানো সিস্টেমে যদি বলি আর কি দেন এই এখানে দেখেন আমার ক্যারেক্টারটা কিন্তু এখন এটা এটাকে মাঠের ভিতরে ভাবে নিবেন নেওয়ার পর এদিকে স্লাইড করবেন ঠিক আছে স্লাইড করার পর এই এখানে দেখতে পাচ্ছেন একটা খ্যাত ঠিক আছে এই খ্যাত হচ্ছে ধরেন আপনার জমি একদিন ফার্ম এই যে টেনে নিলাম আমি ডেস্কটপ সাইড করে নিছি দেখেন এখানে কিন্তু জমিতে একদম খালি ঠিক আছে আমার জমিতে কিন্তু কোনো কিছুই নাই ঠিক আছে এই এটাই হচ্ছে মূলত এই সাই এই গেমিং প্রজেক্টের কাজ মূলত ঠিক আছে সো আমরা শুরুতে কী করব এখান থেকে বীজ কিনবো ঠিক আছে মানে বিসি আর কি এই জন্য হচ্ছে যে ফার্ম স্টোর ফার্ম স্টোরে সরাসরি চলে গেলাম ঠিক আছে কল আসছে কলটা কেটে দিই ফার্মস্টুর আসলাম সে একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমরা পঁয়ত্রিশ হাজার পয়েন্ট পাইলাম হচ্ছে এখানে জয়েন করার বিনিময় আর কি ঠিক আছে এই পঁয়ত্রিশ হাজার পয়েন্ট দিয়ে ধরেন পঁয়ত্রিশ হাজার টাকা আছে আপনার কাছে এই টাকা দিয়ে আপনি এখান থেকে ধরেন এই যে চারা এই চারাগুলো কিনবেন ঠিক আছে কেনার পরে চারাগুলো এখানে রোপণ করবেন রোপণ করার পরে এছাড়া থেকে হচ্ছে আপনার যেই লাভটা আসবে ওইটা হচ্ছে আপনি আবার যাই এখানে সেল করে দিয়ে আবারও এই টাকাগুলো বাড়াবেন ঠিক আছে এইভাবে হচ্ছে আপনি যত বেশি করবেন আপনার তত বেশি এখান থেকে ইনকাম হবে তারপর এনিমেলে যদি ক্লিক করে দেন মাঝখানে এখানে গুরু আছে দেখতে পারতেছেন তারপরে যদি আইটেমে ক্লিক করে দেন এখানে আপনার এই যে ব্যবসা করতে মানে আপনার জমি চাষ করতে যে যেই জিনিসগুলো দরকার দরকার যদি আপনার ব্যাকটেরিয়া হয় সেক্ষেত্রে ইঞ্জেকশন দিবেন তারপর এখানে অনেক কিছু আছে আর কি ইঞ্জেকশন ইনজেকশন তো গুরু গুরুরে দেওয়া লাগে আর কি যাই হোক মানে এইগুলো আস্তে আস্তে আপনি বুঝে যাবেন ঠিক আছে আপনার যদি গরু অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে এখান থেকে ইঞ্জেকশন দিবেন আর তারপর হচ্ছে এইখানে আপনার সিটস দেখতে পারতেছেন এই বিসিগুলো এইগুলো হচ্ছে গাছ গাছের এওয়ার কি এগুলো কিন্তু কিনবো আমরা ঠিক আছে ধরেন এই যে আমার কিন্তু এখন স্টোর আছে এইবার জাস্ট হচ্ছে আমরা ধরেন এই যে এই গাছের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই যেখানে বাইক ক্লিক করবো ঠিক আছে দেখেন এখানে এই গাছটা হচ্ছে ধরেন আপনার তিরিশ মিনিটের মধ্যে বড় হবে ঠিক আছে সো তিরিশ মিনিটের ভিতরে বড় হবে যাই না ছোট্ট করে লেখা আস্তে আস্তে আপনার বুঝতেছেন কিনা এই যে এখানে দেখেন এটার দাম হচ্ছে ধরেন পঞ্চাশটা পয়েন্ট দিয়ে কিনবো এখন আমাদের কত পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার সো পঞ্চাশ ছয়শো পঞ্চাশটা পয়েন্ট দিয়ে কিনবো তিরিশ মিনিট এই কাজটা এখানে লাগানো থাকবে আপনি তিরিশ আমি তিরিশ মিনিট পর আয়সা দেখবো যেটা বড়ো হয়ে গেছে দেন আমি এটা কালেক্ট করবো কালেক্ট করে সেল করবো তার যার জন্য হচ্ছে আমি ছয়শো পয়েন্ট পাবো ঠিক আছে এই যে হচ্ছে মেন কাজ সো আমি এবার বাই একটা ক্লিক করি বাই ক্লিক করার পর ম্যাক্স একটা ক্লিক করে দিই ঠিক আছে না ম্যাক্স অত বেশি কিনা যাবে না আমি পাঁচটা কিনবো ঠিক আছে পাঁচটা কিন পাঁচটা কিনলাম পাঁচটা কিনবো সরি যে এখান থেকে হচ্ছে এদিকে দিয়ে একটা ফাইভ লিখবো লেখার পর এখান এখানে এসে এটা ক্লোজ করে দেবো যে পাঁচটা যদি ক্লিক করে দেয় দেন ইয়াস হ্যাঁ আমরা কিন্তু কিনে ফেললাম ঠিক আছে তারপরে এখানে এইটা কিনবো পাঁচটা বাই ক্লিক করার পর এই যে বাই ক্লিক করলাম একটাই কিনলাম সমস্যা নাই আমি আপনাকে বোঝানোর ক্ষেত্রে দ্রুত করে দেখা দিয়েছি তারপর এটা কিনব বাই একটা ক্লিক করব কিনলাম ঠিক আছে তারপরে হচ্ছে এই যে এখানে এটা মনে হয় আপ কী জানি এটা আমি জানি না যে হোক এটাও কিনবো কিনার পর কিনে ফেললাম এইগুলো হচ্ছে আমি এখান থেকে স্টেপ স্টেপ সবগুলো একটার পর একটা কিনতেছি ঠিক আছে সো আমরা মোটামুটি অনেকগুলো গাছ কিনে ফেলছি ঠিক আছে গাছ হ্যাঁ কিনা হয়ে গেলো আমার ছাব্বিশ হাজার পয়েন্ট আছে এখনও এবার আমরা হচ্ছে অনিমাল কিনবো এনিমাল হচ্ছে ধরুন গরু ঠিক আছে এই গরুর উপর একটা ক্লিক করবো দেখ এই গরুটা কিন্তু আমার টোটাল বড়ো হতে হচ্ছে আপনার ছত্রিশ ঘন্টা সময় লাগবে ঠিক আছে সো এই গরুর উপর ক্লিক করে দেবো আমি এখান থেকে পাঁচটা গরু কিনবো ঠিক আছে পাঁচটা গরু সরি হ্যাঁ পাঁচটা কিনে যাবে আর কি ম্যাক্সিমাম চারটা সরি চারটা গরু কিনলাম ঠিক আছে এই যে চারটা গরু কিনলাম তারপর এই গরুটা কিনবো ওইটা মনে হয় গাবি আর কি আর ওইটা ছিল বাসুর ঠিক আছে সো ওইটা আমরা পাঁচটা কিনে ফেলতেছি এটা কি পাঁচটা কিনা যাবে না না এটা একটা যে কোনো একটা কিনা যাবে সো আমরা একটা কিনলাম আর যখন আমার ফার্মটা বড়ো হবে এখান থেকে আর বেশি কিনা যাবে আর কি ঠিক আছে হ্যাঁ এবার হচ্ছে আমরা এটা যদি এও করি এখন আমি দেখেন অনেকগুলো কিন্তু কিনে ফেললাম ঠিক আছে কিনার পর আমার আঠারো হাজারের মতো এখন কয়েন বা পয়েন্ট আছে কয়েন আছে ঠিক আছে এই কয়েন দিয়ে মূলত হচ্ছে আপনি কিনে ব্যবসা বাণিজ্যগুলো করবেন এই পয়েন্ট দিয়া আপনি আবার কনভার্ট করে ইয়া করতে পারবেন এই পঞ্চাশটা মেন যেই অ্যাডপের জন্য যে পয়েন্টটা লাগে ওইটাতে কনভার্ট করতে পারবেন আর কি সুদর আমার এটা করে আমি ক্লোজ করে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু আমার গুরুগুলা নাড়াচাড়া করতেছে ঠিক আছে এই যে এই দিকে যদি দেখি এই যে দেখেন এখানে কিন্তু আমার গুরুগুলা দেখতে পারতেছেন এবারে যদি চান আপনি গুরুগুলো খাবার দিবেন সেক্ষেত্রে দিতে পারেন ফুডে যদি ক্লিক করে দেন এখান থেকে আসলে ধরেন আমি এটা দিয়ে দিব এদিকে যদি করি হ্যাঁ এটা না আইটেম মনে আইটেম মনে দেওয়া লাগে এটা সম্ভবত দেওয়া লাগবে গুরু গুরুকে খাবার খাবার আর কি যে বাই করি ম্যাক্সে একটা ক্লিক করি এত বেশি কিনবো না বেশি কিনলে কিন্তু পয়েন্ট যে আপনি একবারে ফুরে ফেলেন সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনার ব্যবসা করতে আর কি প্রবলেম হবে আর কি ঠিক আছে পাঁচটা কিনলাম এসে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে হ্যাঁ এবার হচ্ছে ধরেন আমরা যদি এদিকে আসি আসে এটা ক্লোজ করে দিই এই যে এইখানে আমার গরুগুলো অ্যানিম্যাল ফুড এটা অ্যানিম্যাল ফুড প্লিজ গো টু স্টোর বাই ঠিক আছে সো এইখান থেকে হচ্ছে আচ্ছা এটা এখন আমরা আপাতত স্কিপ করে আমরা আগে গাছগুলো লাগাই ঠিক আছে গরুকে খাবার পর দিতে পারবো সমস্যা নাই কী রে ভাই যে মানে এদিকে আসে না কেন মানে একটু কষ্টকর কি বিষয়টা যদি একটা রিলোড দিয়ে দিই তাহলে এটা চলে যাবে একদম আবার নতুন করে রিলড নিয়ে আসা লাগবে ঠিক আছে কন্টিনিউ দেন ফার্মে ক্লিক করলাম হ্যাঁ ফার্ম চলে আসলাম ঠিক আছে আচ্ছা আমি কিন্তু গুরুগুলো যদি দেখতে চাই যে আমার গুরুগুলো কি আছে কি না হ্যাঁ এই যে দেখে আমার গুরুগুলো কিন্তু এখানে আসে ঠিক আছে হ্যাঁ গুরু আছে এবার হচ্ছে আমরা এখানে রোপণ করবো এই জমির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন খালি জমিতে চলে আসলাম এবার হচ্ছে আমরা এখানে গাছগুলো রোপণ করবো ঠিক আছে তো সো এটার উপর চলে আসার পর অটোমেটিক এরকম অপশন চলে আসবে এখানে হচ্ছে বি যে ডাক যেগুলো আছে এই উপর একটা ক্লিক করার পর এই যে এইখানে এটা এই যে এটার উপর যে একটা ক্লিক করে দিই সরি যে এটার উপরে যে এইখানে যদি আসেন আসার পর হচ্ছে আপনি এখান থেকে আইটেম এই যে এই ঘরের মধ্যে যাবেন যাওয়ার পর এখান থেকে হচ্ছে ওয়ার্ম হাউস ঠিক আছে এটার উপর ক্লিক করার পর সিট সিটে ক্লিক করার পর যে আপনার গুলো আছে ঠিক আছে এটা কিন্তু আমি কিনছি একটু আগে কাজ করে না আচ্ছা দেখেন এটার উপর নেওয়ার পর এই যে ডাক দেখতে পাচ্ছি না এখানে ডান বাটন আছে ঠিক আছে এখন কিন্তু যে এটার উপর ক্লিক করলাম এখানে ডান একটা ক্লিক করে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা রোপণ করবো চা চারাগুলো রোপণ করবো ঠিক আছে চারার উপর ক্লিক করে এটা আমরা কিনছি এটার উপর যদি ক্লিক করে দিই এটাতে কিন্তু এখন রোপণ হয়ে গেলো ঠিক আছে তারপর যে ডান বাটন এখানে ডান বাটন একটা ক্লিক করে দেবেন এটা বুঝতে আমার একটু সমস্যা হয়েছে প্রবলেম হয়েছে না এখানে যদি ক্লিক করে ডাক একটা ক্লিক করি ডানে একটা ক্লিক করলাম তারপর তার হচ্ছে আমরা এখান থেকে আরেকটা ইয়া করবো রোপণ করবো এই জন্য ধরেন আমরা এই গাছটা এখানে রোপণ করে দিলাম ঠিক আছে দেখতে পারতেছেন এবার ডানে এক ইন ক্লিক করলাম তারপরে এইটার উপর আবার আমার ক্যারেক্টার উপরে যে জায়গা গরটা আছে এটার উপর ধরেন এক ইন ক্লিক করবো ডার্ক এক ক্লিক করবো ডার্ক করলাম তারপর হচ্ছে আবার হচ্ছে আমরা এখান থেকে সব যেটা আছে ওইটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যে এই গাছটা আমরা এখানে দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে এই এটা 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 দিয়ে কনফার্ম ক্লিক করে দিলাম ঠিক আছে এবার কিন্তু লাগানো হচ্ছে আর কি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি গাছগুলো লাগানো এটার উপরে ক্লিক এখন যদি এগেন এটার উপর ক্লিক করি এই যে এখানে লাগাইলাম তারপরে আবার এটার এই মাঝখানে এই ঘরে আবার ক্লিক করিস এটা লাগাই দিলাম মাঝখানে ঘরে আবার ক্লিক করবো ক্লিক করার পর এটা সবার উপরে ক্লিক এটা আবার লাগাই দিলাম তারপরে মানে এইগুলো হচ্ছে আপনার গরের উপর ক্লিক করবেন তারপরে শর উপর ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে যে বুটটা গাছ এই বুটটা গাছ উপর ক্লিক করে দেবেন এটা লাগানো গেল দেন এটার উপর ক্লিক করবো আমার বেশিগুলো মোটামুটি কিন্তু প্রায় শেষের দিকে যেইগুলা থেকে কিনছিলাম হ্যাঁ তারপর হচ্ছে এটা লাগাবো এইখানে ঠিক আছে এটা লাগাবো হচ্ছে এই যে এইটা নিয়ে ক্লিক করার পর তিনটার মতো চারটার মতো আছে বুঝতেছেন কিনা আমি জানি না ঠিক আছে তবে যদি কাজ করেন আশা করি এখান থেকে আপনার বিগ একটা রিওয়ার্ড এখান থেকে আপনারা জেনারেট করে নিতে পারবেন ঠিক আছে সো আমার মোটামুটি আর একটা গাছ আছে মাশরুম আছে হ্যাঁ মাশরুমটা দিয়ে দিলাম ঠিক আছে আমার কিন্তু এখনও অনেকগুলো জায়গা আছে এগুলো আমি স্টোর থেকে পরবর্তীতে কিনবো ঠিক আছে কিনা আবার এগুলো আবার এখানে অ্যাড করবো সো এবার কিন্তু আমরা পানি দিব ঠিক আছে পানি দেওয়ার কাজ হচ্ছে এই যেভাবে পানি দিব ঠিক আছে যদি এদিকে আসি এই যে দেখেন পানি কীভাবে দেবেন এটার উপর একটার উপর ক্লিক করবেন পানি দেওয়া হবে ঠিক আছে এই দেখেন পানি দিচ্ছি একটার ক্লিক করতেছে আর পানি হচ্ছে ঠিক আছে হুম পানি কিন্তু মোটামুটি দেওয়া ডান ঠিক আছে ওয়াটার ডান এবার ডানে ক্লিক করে দিই দেখি আমাদের এটা কিন্তু দেখেন এখানে কিন্তু মোটামুটি কাজগুলা আপনার কমপ্লিট আপনি চাইলে একদিন এখান থেকে স্টোর থেকে এগুলো বাই করতে পারেন হ্যাঁ এই গাছটা মনে হয় আমি কিনি নাই এটা যদি পাঁচটা দিয়ে দিই পনেরোটা পনেরোটা কিনে ফেললাম ঠিক আছে পনেরোটা কিনলাম কেনার পর আমার কি পনেরোটা জায়গা আছে কিনা দেখিনি এটার উপর ক্লিক করার পরে কোন গাছটা কিনলাম এটা কিনলাম এইটা এখানে দিয়ে দিলাম এখানে একটা এখানে একটা ক্যারেক্টারটাই দিকে নিয়ে এই যে মোটামুটি দিয়ে দিলাম আপনি যদি চান এই জমিগুলো কিনবেন সেক্ষেত্রে আবার পয়েন্ট দিয়ে জমিগুলো কিনে আবার এখানে রোপণ করতে পারেন ঠিক আছে আমি মনে হয় পানি দিই নেই পানিটা দেওয়ার কাজ শেষ করি যে গাছগুলোতে পানি দেওয়া হয় না ওইগুলো আমি দেখুন পানি দিয়ে দিচ্ছি একটু পরপর এসে আপনি পানি দিবেন ঠিক আছে দিয়ে দিলাম মোটামুটি যে দেখেন আমার আটান্ন আটান্ন এক ঘন্টা পরে কিন্তু এই গাছগুলো থেকে যে দেখেন অলরেডি মাশরুম উনি কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে দেখেন শ্যান হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে শ্যান বলতে গেলাম আঞ্চলিক ভাষা পড়ে ফেলছি মানে বড়ো হওয়া শুরু হয়ে গেছে আর কি হ্যাঁ এবার দিয়ে দিতে ডানা ক্লিক করে দেব আমার অর্ডার কিন্তু কাজ কমপ্লিট তারপর হচ্ছে আপনি যখন একটু পর আসবেন আসে এক দুই ঘন্টা পর বা চার পাঁচ ঘন্টা পর আসবেন আসার পরে এই এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার হারভেস্টটা একটা ক্লিক করবেন হারভেস্টটা ক্লিক করলে আপনার এই গাছগুলা অটোমেটিক্যালি হারভেস্ট করবেন আর কি ঠিক আছে হারভেস্ট তো বুঝে নেই মানে আপনার এটা নিয়ে নেওয়া আর কি ঠিক আছে আপনার দেন এগুলো আপনি কীভাবে সেল করবেন ওইটা আমি দেখাই দেব ঠিক আছে আর গা গাবিগুলো এই যে গাবিগুলোর কাছে আসবেন আমি যদি উপর জমির উপর দিয়ে যে গাবিগুলোতে আসলাম ঠিক আছে এখানে দেখতে পারতেছেন আমার গাভিগুলো এখানে দেখাচ্ছি এগুলো যখন বড়ো হবে বড়ো হয়ে যাওয়ার পর এই যে এইটার উপর ক্লিক করলেই এখানে সেল অপশন চলে আসবে সেলে ক্লিক করলে আপনি গাভিগুলো এখান থেকে বিক্রি করে দিতে পারবেন এই জন্য আপনাকে কয়েন দিয়ে দিবে এই যে স্টোরে নিতে গেলে যে কয়েনগুলো লাগে না এই যে কয়েন এই কয়েন এই যে এই যে এইখানে এই যে স্টোর এইখান থেকে হচ্ছে আপনার এই কয়েনগুলা এখানে দিয়ে দিবে ঠিক আছে এই যে এখানে আমার এগারো হাজার কয়েন আছে এগারো হাজার কয়েন দিয়ে আমি চাইলে আরও কিছু গাবি কিনতে পারবো ঠিক আছে তবে আমি আপনাদেরকে ভিডিও বেশি লং করতে চাচ্ছি না দেখেন ছাব্বিশ মিনিটে ভিডিও হয়ে গেছে আমি আপনাদেরকে পরবর্তীতে যদি দরকার পড়ে এটা নিয়ে আরও বিস্তারিত আরো একটা ভিডিও দিব ঠিক আছে এবার দেখেন আমরা যদি আমরা এদিকে চলে আসি হ্যাঁ চলে আসার পরে হাউস ওয়ার্ম ঠিক আছে এটার উপর ওয়ার্ম হাউস এটার উপর যদি ক্লিক করে দিই এই যে এইখানে আসলে আপনার আপনার বাসার ডিটেলসগুলো দেখতে পাবেন আপনার আপনার কাছে কী কী জিনিসগুলো আছে ঠিক আছে এখানে এটা আছে চারটা যে এখানে আইটেমগুলো এখানে দেখতে পারতেছেন ঠিক আছে এটা শুরু করে দেয় না এখন আর ঠিক আছে আচ্ছা ধরেন আপনার এই কাজগুলো মোটামুটি ধরেন কমপ্লিট করে ফেললেন ঠিক আছে আপনার এইগুলো হারভেস্ট করবেন আয়সা চার থেকে পাঁচ ঘন্টা পর আয়সা এগুলো এটার উপর ক্লিক করবেন হারভেস্টে ক্লিক করবেন এগুলো হারভেস্ট হবে ঠিক আছে হারভেস্ট হয়ে যাওয়ার পর আপনি যে হারভেস্ট ডান নিচেতে বাটন চলে আসবে হারভেস্ট করার পর এদিক দিয়ে আপনি বের হয়ে যাবেন ঠিক আছে বের হয়ে যাওয়ার পর বের হয়ে যাওয়ার পর আপনার এটা একদম আপনার অতবার রিফ্রেশ মারবেন রিফ্রেশ মারলে দেখবেন আপনাকে নিয়ে আসার সরি এই পেজে নিয়ে আসবে ঠিক আছে একটু সার্ভার প্রবলেমের জন্য এরকম দেখাই দেন কন্টিনিউ দেখে ক্লিক করবেন কন্টিনিউ দেখে ক্লিক করার পর সিটিতে আপনি আবার ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার বাড়িতে চলে আসলেন ঠিক আছে এই সিটিতে আপনার আসার পরে ঠিক আছে আপনার যেই ধরেন যে হারভেস্ট করে কিন্তু কী আনছেন ধরেন যে গাছ মানে আপনার যেই ফল ফসল ওইগুলো আনলেন ঠিক আছে আনার পরে এই যে দেখেন এখানে একটা ঘর আছে ছোট্ট করে একটা পোগোনামে একটা ম্যান আছে ম্যানের কাছে যাবেন সো আমি কই আমি যদি গিয়ে ক্লিক করি তা আমার ক্যারেক্টারটা দেখাবি এই যে আরিফুল ইজা আরিফুল ইসলাম এটা হচ্ছে আমার ক্যারেক্টার এটার কাছে যদি নিয়ে যান এটার উপর একটা ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার পয়েন্ট মানে সেল করতে পারবেন আর কি ধরেন সরি পয়েন্টটা আমরা আগে যাব না আমরা আগে হচ্ছে জিনিসগুলো সেল দিব ঠিক আছে এই জন্য এইখানে এদিকে এদিকে স্লাইড করবার স্লাইড স্লাইড করার পর কফি শপ এখানে দিকে আসবো আসার পর এই যে এইখানে ম্যান আইকন এটার উপর মনে হয় একটা ক্লিক করতে হবে ঠিক আছে স্যার এইখানে না আচ্ছা দেখেন এখানে আমরা যে কাজগুলো করলাম ধরেন ফসল রোপণ করলাম তারপরে গরু কিনলাম এগুলোর জন্য কিন্তু আমাদের এই টাস্কগুলো কিন্তু পূরণ হয়ে গেছে ঠিক আছে যদি ক্লিক করে দিই হ্যাঁ এখান থেকে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই পয়েন্টগুলো দিয়ে দিল এবার আমরা ক্লোজে ক্লিক দিই ক্লিক করে দিচ্ছি এটা সিটিতে আসার পরে এইখানে আসলে একটা ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন ঠিক আছে তারপরে আমি হারভেস্ট আরেকবার কই রি হারভেস্ট করার পরে এগুলো আমরা কোন জায়গায় যে সেল দেবো ওইটাও আমি আপনাদেরকে পরবর্তী টাইমে দেখাই দেব ঠিক আছে দেন আমরা এবার একটা রিফ্রেশ করি ঠিক আছে আমরা এগেন ফার্মে যাই আমি কিন্তু মোটামুটি চার পাঁচ মিনিটের মতো ওয়েট করলাম ফার্মে যাই যা দেখি আমার ফসলগুলো কি কোনটা বড় হয়েছে ঠিক আছে সো এখানে চলে আসলাম এখানে আসার পরে আমরা যদি এবার উপর দিকে যাই দেখি আমার ফসলগুলো হ্যাঁ অলরেডি কিন্তু বড় হয়ে যাচ্ছে আমি চাচ্ছিলাম আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি সব দেখানো ঠিক আছে কীভাবে সেল করবেন ওইটা যদি দেখায় দেই এই ফার্মগুলো আগে কালেক্ট করতে হবে ঠিক আছে কালেক্ট করতে একটু সময় লাগবে হারভেস্টের দিকে ক্লিক করে কোনো কিছু হার কি হারভেস্ট হয় কি না আমাদের এখানে এগুলো কিন্তু এখন শ্যান হয় নাই ঠিক আছে হারভেস্ট করার পর এটার উপরে এটার ওপর যে একটু ক্লিক করে দেন সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার আমার কি সব কিছু লাগানোটা এখন হয়েছে কিনা না লাগানো তো হয়ে গেছে কিন্তু এখন হারভেস্ট করার মতো তেমন কোনো মানে আমার কাছে জিনিসপত্র নাই আর কি তাহলে হচ্ছে আমি সেল দিয়ে একদম পয়েন্ট বানায় আপনাদেরকে দেখাইতে পারতাম এগুলো ধরুন আপনি কালেক্ট করবেন কালেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আপনার এইগুলা হচ্ছে সেল করবেন এই যে এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে আপনার মানে হচ্ছে এই যে এই যে আরে এই যে এখানে যাওয়ার পর ওয়ার্ম হাউসে যাওয়ার পর এখানে উপর ক্লিক করে আপনার এই মালামালগুলো এখানে দেখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সিট সিট মানে আপনার কাছে এবিসিটা সিটা আছে ঠিক আছে আর এইখানে আসার পরে এই যে আপনার যে যত জিনিসপত্র থাকবে এটার উপর ক্লিক করবেন এইখানে সেলে ক্লিক করবেন সাথে সাথে আপনার এইগুলো সেল হয়ে আপনার এই যে এখানে পয়েন্টে রূপান্তর হয়ে যাবে ঠিক আছে কয়েনটি রূপান্তর হয়ে যাবে দেন এই কয়েন দিয়া আপনি কি করবেন ব্যাক করে চলে আসবেন ঠিক আছে চলে আসার পরে আপনি ধরেন আমি রিফ্রেশ মারি রিফ্রেশ মারার পর আপনার পয়েন্ট যখন কালেক্ট করা হয়ে যাবে কয়েন কালেক্ট করা হয়ে যাবে আপনি অবশ্যই কিছু কয়েন রাখবেন যে আপনার জিনিসপত্র কেনার জন্য বাকিটুকু নিয়ে সিটিতে চলে আসবেন এইভাবে সিটিতে চলে আসবেন ঠিক আছে সিটি দিয়ে আসার পর এই যে এইখান থেকে হচ্ছে স্লাইড করবেন স্লাইড করে এই যে এখানে একটা ম্যান দেখতে পাবেন ঠিক আছে ওই জন্য ইম্যানটা ওনার কাছে আর কি আপনার এইগুলা দিয়ে দিবেন দিয়ে দিলে আপনাকে ইয়াও দিয়ে দিবে এটার ভিত্তিতে পয়েন্ট দিয়ে দিবে ঠিক আছে এই যে এখানে পগু নামে একটা ম্যান আছে এই ম্যানের কাছে যদি আমরা যাই এই যে এইখানে এইখানে যাওয়া হচ্ছে এই যে এইখানে যাওয়ার পর লোকদের ক্লিক করি দেখেন এখানে ম্যাক্সে যদি আমরা ক্লিক করে দিই আমাদের এগারো হাজার কিন্তু এখন পয়েন্ট আছে ঠিক আছে এই এগারো হাজার পয়েন্ট যদি আমি এখানে দিয়ে দিই তাহলে ওইটা আমাকে কনভার্ট করে সরাসরি মেন পয়েন্টে দিয়ে দিবি ঠিক আছে এগারো হাজার কয়েন কয়েনে কিন্তু এগারো পয়েন্ট আমি আগে বলছি যে এক হাজার পয়েন্টে টোটাল একটা করে পয়েন পয়েন্ট দেয় এক হাজার কয়েনে একটা করে পয়েন্ট কয়েন পয়েন্ট এটা প্যাশ লাগা যেটা যাইতেছে আর কি দেন এখানে যদি আমি এটা সেল করে দিই তাহলে কিন্তু আমার একটা সেল হয়ে যাবে তবে আমি এখন কিন্তু এটা সেল করব না ঠিক আছে আপনার আমি কি করবো এটা নেক্সট পার্ট যদি প্রবলেম সমস্যা হয় আপনাদের বুঝতে সমস্যা হয় নেক্সট পার্ট আমি অবশ্যই আপনাদেরকে আরেকটা পার্ট দিব ঠিক আছে এখান থেকে এসে আপনার কী করে কাজ হচ্ছে ডেলি এখানে চেক ইন করবেন ডেলি উপর ক্লিক করলে আপনার এই এগুলো কমপ্লিট করবেন ডেইলি ঠিক আছে ডেইলি চ্যাকিং এইগুলো কাজগুলো কমপ্লিট করবেন এই জন্য হচ্ছে আপনার প্রতিটা পয়েন্টের জন্য ধরেন এখানে দশ হাজার পয়েন্ট পাবেন এখানে দশ হাজার পয়েন্ট পাবেন এখানে দশ হাজার টোটাল পঞ্চাশ হাজার পয়েন্ট কিন্তু আপনি এখানেই পেয়ে যাচ্ছেন ডেলি ঠিক আছে এই পয়েন্ট দিয়ে আপনি ওই জিনিসপত্রগুলো কিনবেন ঠিক আছে কেনার পরে আপনার এখন বাকি রইল আমাদের কোন কাজটা কাজ বাকি রয়েছে হচ্ছে যে আমরা হারভেস্ট যে করবো ঠিক আছে হারভেস্ট করার পরে ওইগুলো কীভাবে সেল করবো ঠিক আছে এটা পরবর্তী টাইমে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও আকারে দেখাই দিব ঠিক আছে কারণ যেহেতু এখন আমার এখন পর্যন্ত কোনো জিনিসপত্র নাই সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না ঠিক আছে তারপর আপনার এগুলো বুঝবেন কিভাবে যে আপনার পয়েন্টগুলো আইসি কি না এই জন্য হচ্ছে যে উপরের দিকে এই যে এইখানে দেখেন এই যে এইখানে চারটার মতো বাটন আছে সো আমি যদি টিউড মাস্কানাটা ক্লিক করে দিই এই যে এখানে এটিএম একটা বাটন দেখাচ্ছি ঠিক আছে এটিএম বাটনে আসলে হচ্ছে আপনি এখানে প্রতি সপ্তাহের কয়েনগুলো দেখতে পারেন তবে এটা না আমরা এটার ওপর ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর আমরা ব্যাগ হয়ে যাই ঠিক আছে আচ্ছা এইখানে না এই যে এইখানে অ্যাডডো বাইকোনি অ্যাডডো বাইকোনি ক্লিক করতে হবে ঠিক আছে অ্যাডডো বাইকোনি ক্লিক করলেই এই দেখেন আমার টোটাল কিন্তু ইউর পয়েন্ট আমার কিন্তু এখন দেড়শোটা পয়েন্ট করছে যেটার ওরা কিন্তু বলতেছে আমাকে এই জন্য চৌত্রিশ ডলার দিবি তবে এটা কিন্তু এখন পর্যন্ত এও না আর কি আপনার ঠিক আছে এটা যখন রাউন্ডটা শেষ হয়ে যাবে তখন এখানে এই যে এটিএম আসলে দেখাবি আর একটা কাজ আছে সেটা হচ্ছে আপনি ডেলি একটা করে বক্স ক্লেম করতে পারবেন এই জন্য হচ্ছে আমার ক্যাকাটা কই গেল সিটিতে যেতে হবে আমাদেরকে সিটি সিটি কই সিটি রিফ্রেশ করি আচ্ছা ফ্রেন্ডস এক ভিডিওতে তেত্রিশ মিনিটের উপরে হয়ে গেছে আমি এখন এটার পার্টটা এইখানে শেষ করে দিচ্ছি আমি এটার নেক্সট পার্ট আর একটা পার্ট দেবো আপনাদেরকে তখন আমি দেখাই দিব ওইখান থেকে হচ্ছে আপনারা কীভাবে বাকি কাজগুলো কমপ্লিট করবেন ঠিক আছে এখন আপাতত এতটুকুই শিখে রাখেন দেন আমি যখন ওইটা নেক্সট একটা পার্ট দিব ওই পার্টে আমি দেখাই দেবো হারভেস্টগুলো কীভাবে সেল করবেন কীভাবে এক্সট্রা বাকি কাজগুলো করবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের টেলিগ্রাম অ্যান্ড ইউটিউব চ্যানেল সাথে থাকবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে চলে আসবেন এখানে জয়েন করে কানেক্ট থাকবেন আমরা যে ধরনের অ্যাডডপ বা অফারগুলো পোস্ট করবো ওগুলোতে জয়েন করে মান্থলি ভালো একটা আর্নিং করবেন ঠিক আছে আর প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসতেছি